যখনই কষ্ট আসবে মনে রাখবেন যে পৃথিবীর কষ্ট এটা সাময়িক কষ্ট, এটা আজ আছে কাল থাকবে না। আখেরাতের জীবন এটা হচ্ছে চিরস্থায়ী জীবন। এজন্য দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ হওয়া যাবে। মানুষ যখন হতাশ হয়ে যায় তখন আল্লাহর উপর তার ভরসাটা উঠে যায়, আর আল্লাহর উপরে ভরসা না করা, ট্রাস্ট না করা, এটা হচ্ছে পার্ট অফ কুফরি, এটা হচ্ছে কুফরির একটা অংশ। হতাশা খুব খারাপ একটা জিনিস। তবে হতাশ যখন হয়ে যাবেন, নিরাশ যখন হয়ে যাবেন, একটা কাজ করবেন। কয়টা কাজ বলেন না? কয়টা? একটা কাজটা কি? আপনার যারা লোয়ার কোয়ালিটি, যাদের পারিবারিক অবস্থা ভালো না, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আব্বা নাই, আম্মা নাই, এদের দিকে তাকাবেন যে আমার তো টাকা আছে, আমার বাড়ি আছে, আমার সম্পদ আছে, আমার মা আছে, আব্বা আছে, কিন্তু এই ভাইয়ের তো আব্বা নাই, এ ভাইয়ের তো মা নাই। এরকম যদি আপনি তাকাতে পারেন হতাশা দূর হবে না একটু হলেও, যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত ইরানের কবি, জগৎ বিখ্যাত কবি, তলা আল বাদরু আলাইনা গজল শুনছেন না আপনারা সবাই? তলা আল বাদরু আলাইনা ওনার লেখক এই গজলে। ওনার একবার আর্থিক খুব সংকট যাচ্ছিল, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিচ্ছু নাই, তো উনি খুব হতাশ যে আমার কাছে কিচ্ছু নাই রে, আহা এটা কত কষ্টের লাইফ। তো যখন বাসা থেকে বের হয়েছে এই হতাশা নিয়ে, বাহিরে বের হয়ে দেখে যে ওনার পায়ে জুতা ছিল না, শেখ সাদির পায়ে জুতা ছিল না, তাই খুব হতাশ যে আমি বিশ্ববিখ্যাত ইরানের কবি, আমার পায়ে জুতা নাই। বাইরে বের হতেছে একজন ভাইয়ের পাই নাই, কি নাই? পা নাই। তো উনি সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া করে বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ অন্তত আমার পা তো আছে, আলহামদুলিল্লাহ পড়েন, আমরা ভালো আছি, অনেক সুখে আছি আমরা। এজন্য যখনই হতাশা কাজ করবে মানুষের দিকে তাকাবেন যে মানুষ কেমন আছে আর আমি কেমন আছি। নিজের সেলফকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করবেন, দেখবেন যে আপনি অনেক শান্তি ফিল করছেন, ভেতরে অনেকটা হতাশা দূর হয়ে যাওয়া কাজ করছে, আমার ভেতরে হতাশা নাই। এজন্য যখনই দুঃখ কষ্ট হবে তাকাবেন তো ইনশাআল্লাহ মানুষের দিকে, বলেন ইনশাআল্লাহ, আরো যে বলেন ইনশাআল্লাহ।